মুন কি করছো? আমি এই আমরা আম খাবো, আম খাবো, চলো চলো মা চলে আসো। চলো, আমাদের কাছে আম পড়েছে, পরপর কুড়িয়ে রেখেছিলাম আমরা সবাই মিলে, যে যখন যায় পরে ডুব করে সবাই নিয়ে চলে আসে আমগুলো। চলুন, কি সুন্দর আমাদের, মানে এগুলো অনেক দিনের অনেক বছরের গাছ মুন মাথায় নিয়ে নিয়েছে। মানে দেশি আম এগুলো, দেশি আম মানে খেতে তো খুব টেস্ট, অন্যরকম টেস্ট, ওরে বাবা মাথা থেকে নামালো, দেখো গো বাবু দেখেছো কিরম নামালো মাথা থেকে, কালার টা দেখুন, কালার টা দারুন কালার। নমস্কার, আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা সকাল সকাল চলে এসেছি, টিফিন খাওয়া হয়ে গেছে, এখন ভাবলাম একটু বসে বসে আম খাওয়া যাক। আমগুলো মানে কোরানো হয়েছে, পর পর তো পচে যেতে পারে, পচে যাচ্ছেও দু একটা করে, এই যে রংটা দেখে বুঝতে পারছেন। তো এই যে দু তিন রকমের গাছের আম আছে, এটা এটা একটা গাছে, এটা একটা গাছে, আর এই যে এটা দারুন রং, মানে কালারটা কি সুন্দর, কালারটাও ভালো, এই কালারটা দারুন একদম। বডিটা আমি জল দিয়ে ধুয়ে দিয়েছি, তুমি কাটো আমি ধুয়ে দিচ্ছি। আমাদের আম কাটা শুরু হয়ে গেছে, খাওয়াও শুরু হয়ে গেছে, মুন খেতে শুরু করে দিয়েছে। আর যে সমস্যাটা হচ্ছে আমাদের, আপনারা সবাই বলছেন, তার জন্য খুবই দুঃখিত, কষ্ট করে ভিডিও দেখছেন, অনেক ধন্যবাদ তার জন্য। কিন্তু এই সমস্যাটা মেটানোর জন্য আমাদের কয়েকদিন সময় লাগবে, হতেও পারে কদিন ভিডিও নাও দিতে পারি, কারণ সাউন্ডটা ভিডিওর ক্ষেত্রে খুব ভাইটাল একটা ব্যাপার, সেটা যেহেতু সমস্যা হচ্ছে আমাদের একটু সময় দিতে হবে, তার জন্য কদিন নাও দেখা হতে পারে, কিন্তু অবশ্যই তো দেখা হবে। আর এখন আমরা আম খাচ্ছি, মিষ্টি ইমু সত্যি আমগুলো খুবই ভালো, মানে মিষ্টি তো আছে, তার সঙ্গে হালকা একটু টক টক, মানে দেশি আম যেরকম হয় খেতে কিন্তু দারুণ লাগে। বাজারের আম কি হয়, মিষ্টি হয়, আর না হলে একটু জলীয় মতো, মানে একটু জলসা মতো হয়, কিন্তু এগুলো মিষ্টি হয়, তার সঙ্গে একটু টক টক, দারুণ ফ্লেভার থাকে, এর কিন্তু লোমও থাকে, সব রকম থাকে, চুষে উষে খেতে হয়, দারুণ লাগে খেতে। কিন্তু একটু যদি একটু টক লাগে নুন টুন দিয়ে মাখিয়ে রাখি, মানে কি জানো তো দাম, আমাদের মুন এই আমগুলো কিন্তু খুব তৃপ্তি করে খায়, খুব মজা করে খায়, ওরে তো কত খাওয়া হয়ে যাবে। মানে ও ওপর ওপর খায়, মুন কিন্তু কম্পিটিশন করছে যেন মনে হচ্ছে, আমি মনে হচ্ছে কম্পিটিশন করছি করে খেয়ে নিচ্ছে। খাও পুজুর আছে, খাও খাও, মুন কিন্তু খায় তো বাবা, ওর মুখে কিন্তু ভালো লাগবে আমগুলো, মনে যেরকম লাগবে তুমি খাও বাবা, ঠিক আছে না, ও তো তোমার যদি ভালো লাগে খাও, নাহলে খেও না, খেয়েছে ছোট ঠাম্মু দিয়েছিল খেয়েছে, তো এই জন্য ওর খেতে ইচ্ছে নেই। আমাদের খুব মানে গাছে খুবই কম আম হয়েছে, সামনের গাছগুলোতে হয়েছে, ও যাই হোক ওই গাছগুলোতে সবাই আমরা কুড়িয়ে কুড়িয়ে খাই, ভালো আমগুলো ভালো। আর একটু খাও তুমি তো খাবে, কম হওয়ার জন্য আমি ছাড়িয়ে দিই, দিয়ে একটা তো খেলাম। এগুলো প্রচুর যে মিষ্টি সেরম নয়, কিন্তু
সব রকমই আছে ভালো লাগে ভালো লাগে তো মিষ্টি সব রকম মিলে আছে ঝালের দিকটা কিন্তু মিষ্টি আর এই আঠির দিকটা টক একটু টক সমস্যা বললাম সমস্যা কথা সেটা আমাদের মেটানো তো উচিত মেটাবো অবশ্যই তার জন্য কিছুদিন সময় লাগবে সবাই ভালো থাকুন টাটা করে দাও টাটা টাটা।